আসসালামু আলাইকুম সাদিকাজ কিচেনে সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করে দেখাবো ছোটো বড়ো সকলেরই খুবই পছন্দের টকঝাঁজ মিষ্টি চালতার আচার চালতার আচারের রেসিপিটা আমি খুব সহজভাবেই দেখাবো আজকে চাইলে যে কেউ এটা বাসায় বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি চালতার আচার তৈরি করি চালতার আচার তৈরি করে নেওয়ার জন্য প্রথমেই আমি দুইটা চালতা এভাবে টুকরো করে কেটে নিয়েছি চালতার উপরে যে শক্ত আবরণটি থাকে খোলস বলা হয় যেটাকে আমি এটা সম্পূর্ণ ছাড়িয়ে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন চালতার উপরে যে খোসাটা থাকে এটা ফেলে দিতে তাহলে চালতার আচারটা ভালো হয় খেতেও দারুণ লাগে এখন আমি সম্পূর্ণ চালতাগুলোকে সিদ্ধ করে নিব এর জন্য আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি আপনারা চাইলে কড়াইতেও করতে পারেন প্রেশার কুকারে তাড়াতাড়ি হয়ে যাবে বিধায় আমি প্রেশার কুকারটাই নিয়েছি চালতাগুলোকে আমি খুব ভালো করে একটু পানি দিয়ে দুই তিনবার ধুয়ে নিয়েছি এখন সম্পূর্ণ চালতাগুলো আমি প্রেশার কুকারে দিয়ে দিব দিয়ে দিচ্ছি সাথে হাফ চা চামচ হলুদ গুঁড়া এতে করে চালতার কালারটা খুব ভালো আসবে কাছে কালারটা দূর হয়ে যাবে আর পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে আমি তিন কাপ পরিমাণ পানি দিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন ফিরে আসছি চালটা সিদ্ধ অবধি পর্যন্ত এই ফাঁকে আমি একটা ভাজা মশলা তৈরি করে নিব এর জন্য আমি কয়েকটা শুকনো মরিচ নিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি এক চা চামচ পাঁচ ফোড়ন সবগুলো আমি হালকা আছে খুব ভালো করে টেলে নিব। যতক্ষণ পর্যন্ত না পাঁচফোরণের সুন্দর একটা সুগন্ধ না হয় আমার টেলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিব ঠান্ডা করা হয়ে গেলে ব্লেন্ডারে আমি এই ভাজা পাসফোরণ ও শুকনো মরিচ আধ ভাঙা করে নেব ঠিক এরকমটা আধ ভাঙা করে নিবেন কারণ আচারে একটু পাঁচফোরণ শুকনো মরিচ এগুলো আধ ভাঙা করেই দিতে হয় এগুলাকে আমি সাইড করে রেখে দিচ্ছি এদিকে আমার চালতাগুলো সিদ্ধ হয়ে গেছে আমি কিছুটা চালতা তুলে দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন হলুদ দেওয়ার কারণে চালতাগুলোর কালার কত সুন্দর আসছে আমি একটা চালতা হাত দিয়ে চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি চালতাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এগুলোকে আমি একটু ছেঁচে নিব আপনারা ছেলে হেমন দাস্তা ছেচে নিতে পারেন আমি এখানে এটা দিয়ে ছেঁচে নিচ্ছি এখন আমি অল্প অল্প করে নিব যেহেতু আমার জায়গা কম তাই আমি একটু অল্প অল্প করে দিয়ে ছেঁচে নিচ্ছি ছেচে নিব না কিছুটা পরিমাণে ছেচে নিব ছেঁচে নিলে এটার মধ্যে টক ঝাল মিষ্টি সম্পূর্ণভাবে ঢুকে যাবে আচারটা খেতে ভালো লাগবে এভাবেই আমি সম্পূর্ণ চালতাগুলো ছেচে নিব আমার সম্পূর্ণ চালতা ছেঁচা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ছেচে নিয়েছি ঠিক এইভাবে আপনারাও একটু ছেচে নেবেন তাহলে আচারটা খুব ভালো হবে এবার আচার তৈরি করার জন্য চালতাগুলো পুরোপুরি প্রস্তুত চলে যাচ্ছি চুলায় চুলায় একটা হাড়িতে আমি দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চা চামচ পাঁচফোরণ দিব এখানে আমি বেশি পাঁচফোরণ দিচ্ছি না পাঁচফোরণটাকে আমি একটু তেলের উপরে টেলে নিব যখন এই পাঁচফুরন একটা সুন্দর সুগন্ধ বের হবে চালতাগুলো দিয়ে দিব চালতাগুলোকে আমি তেল আর পাসফোরনের সাথে একটু সময় জাল করে নিব নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন মিষ্টির জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুড় আর অনফোর্ট কাপ পরিমাণ চিনি আমি গুড় এবং চিনি দুইটাই মিক্সড করে আজকে চালতার আচারটি তৈরি করব আপনারা চাইলে শুধু চিনি দিয়েও করতে পারেন আবার চাইলে শুধু গুড় দিয়েও করতে পারেন না হলে আচারটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে নিচে যদি পুড়ে যায় বা লেগে যায় তাহলে আচারটা খেতে ভালো লাগবে না চালতা এবং গুড় এগুলোকে আমি ততক্ষণ পর্যন্ত জাল করতে থাকব। গুড় এবং চিনি গলে যে পানিটা বের হয়েছে এই পানিটা যতক্ষণ না শুকিয়ে আসবে পানিটা পুরোপুরি শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমি আগে থেকে গুঁড়ো করে রাখা যেই ভাজা মশলাটা করে রেখেছিলাম সেগুলো সম্পূর্ণ দিয়ে দিব ভাজা মশলাটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ জাল করে নিব চেড়ে সম্পূর্ণ মশলাগুলো আমি চালতার সাথে মিক্সড করে নিব খুব ভালোভাবে তো তৈরি হয়ে গেছে আমার চালতার আচার এই আচারটি চাইলে আপনি বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন খুবই সিম্পল ভাবে আমি আচারটি তৈরি করা দেখিয়ে দিয়েছি কিন্তু খেতে আচারটা অসম্ভব মজার হয়েছিল এখন বাজারে প্রচুর পরিমাণে চালতা পাওয়া যাচ্ছে আপনারাও চাইলে পরিবারের জন্য ঠিক এভাবে অল্প সময়ে খুব সহজভাবে চালতার আচার তৈরি করে নিতে পারেন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্টস করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ